প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই খুব ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আবার এলাম তোমাদের সাথে। কি, আমরা এখন একটি মজার ছড়া শিখব। আমাদের ছড়াটির নাম হাটে যাব, লিখেছেন আহসান হাবিব। কি, আমরা যে হাটে যাব, এই ছড়াটি আবৃত্তি করার আগে তাহলে চলো আমরা হাটের কিছু দৃশ্য দেখে আসি। হাট আসলে কি রকম? কি, আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রামে নদীর ধারে কি হাট বসেছে, অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছি। লোকজন এখানে কত রকমের জিনিস বেচা কেনা করছে। তারপর আমরা আরও দেখতে পাচ্ছি নদীতে নৌকা ভাসছে, দূরে কাশফুল দেখা যাচ্ছে, আর কি দুজন হাটে যাওয়ার জন্য নদীর পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তাহলে চলো আমরা এবার কবিতাটি আবৃত্তি করি। হাটে যাব, আহসান হাবিব। হাটে যাব, হাটে যাব, ঘাটে নেই নাও, নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। নিয়ে যাব, নিয়ে যাব, কত করি দেবে, করি নেই করা নেই আর কি বা নেবে। সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। চলো এবারে আমরা এই পাঠে যে শব্দগুলো পড়লাম এরকম কিছু শব্দ খুঁজে বের করি আর শব্দগুলোর অর্থ শিখি। নিঘাটা, নিঘাটা শব্দের অর্থ যেখানে ঘাট নেই, করি নেই করা নেই, অর্থ টাকা পয়সা নেই। এবারে আমরা কি শিখবো বলো? হ্যাঁ, যে ছড়াটি শিখলাম এই ছড়াটি কি নিজেরা মুখস্থ করে অনেক সুন্দর করে আবৃত্তি করে বলবো। তারপর কি করব, বাসায় যারা আছে তাদেরকে আমরা এ ছড়াটি শোনাবো। তারপর কি, আমরা তো এখানে সুন্দর একটি ছড়া শিখলাম, এখন আমরা আমাদের জানা এরকম আর কি ছড়া আছে এগুলো কি আমরা বাসায় চর্চা করব। কি, আমরা এখানে কি সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না বলো? আচ্ছা, ছবিতে তো আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, তোমরা কি কি দেখতে পাচ্ছ একটু দেখো তো, এখানে কি কি আছে? কি, দেখো ভালো করে দেখো, এখানে অনেক কিছু আছে। আমার তো এখনই যেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে ওই হাটে আমিও চলে যাই। কি, তোমাদের যেতে ইচ্ছে করছে? আচ্ছা, আগে তাহলে বলো ওখানে কি কি আছে। আমি বলছি, গ্রামে নদীর পাড়ে হাট বসেছে, হাটে অনেক মানুষের মধ্যে কেউ ক্রেতা কেউ বা বিক্রেতা। পণ্য পরিবহনের জন্য নদীর ঘাটে নৌকা বাঁধা আছে এবং হাটে একটি বট গাছের নিচে বাউল শিল্পী গান ধরেছেন। কি, এরকম দৃশ্য কি তোমরা আগে কখনো দেখেছ? হ্যাঁ, অনেকেই হয়তো বা দেখেছ, যাদের বাসা দূরে গ্রামে। কি, গ্রামে যেতে বেশ ভালো লাগে, তাই না বলো? আমরা কি করব, আমরা লেখাপড়ার ফাঁকে যখন একটু ছুটি পাব তখন কি করব, ঘুরে আসব আমাদের সেই গ্রাম থেকে। তাহলে আমরা গ্রাম বাংলার এই সব জিনিস সম্পর্কে জানতে পারবো। কি, এরকম আমরা নতুন নতুন অনেক বিষয় জানতে পারবো। তাহলে আমরা কি করব, আমরা যেখানে যা দেখব যা যা ভালো লাগবে কি সেগুলো কি লিখে নিয়ে এসে মিসকে দেখাবো, তাই তো? আচ্ছা, তাহলে আজ আমাদের পড়া এখানেই আর কি। পরবর্তী ক্লাসে আমরা আরও অনেক মজার মজার ছড়া নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।